স্ট্যান্ডার্ড থ্রি ছেলে মেয়েরা, দেখো আমি তোমাদের আমার শিক্ষক বইটার কোয়েশ্চেন প্যাটার্ন নিয়ে কিছু আলোচনা করব। আগের দিন আলোচনা করেছিলাম অতি সংক্ষিপ্ত প্রশ্ন, আজকে আমি সঠিক উত্তরটি বেছে লেখো এরকম প্রশ্নগুলো আলোচনা করে দেব। দেখো দ্বিতীয় অধ্যায়টা বের করো, 40 পাতা। তোমাদের পেজ নাম্বারগুলো বলে দিয়েছি কারণ তোমাদের সুবিধার জন্যই, ওই পেজগুলো পড়লেই তোমাদের অনেকটা মানে 25 নাম্বারের কোয়েশ্চেন, তো তাই তোমাদেরকে পুরো বইটা পড়তে হবে না, ঠিক আছে? তোমাদের এই পেজ নাম্বারগুলো বলে দিয়েছি, তোমরা এগুলো পড়বে, এগুলো পড়লেই উত্তর হয়ে যাবে। তো কিন্তু এগুলোও ভালো করে পড়বে না যে হয়ে যাবে এটা কিন্তু ভেবো না, ঠিক আছে? সবাইকে বলছি এই চ্যাপ্টারগুলো পড়তেই হবে। দেখো সঠিক উত্তরটি বেছে লেখো, দ্বিতীয় অধ্যায়টা বের করো তো, 40 নম্বর পাতা। চল্লিশ নম্বর পাতায় দেখো, তোমাদেরকে বলছি অনুশীলনীগুলো একটু বেশি ভালো করে পড়বে। হ্যাঁ, আমি তো ওই যেখানে পড়া আছে বা চ্যাপ্টার আছে পাঠ্যাংশ আছে ওগুলো তো দিয়েছি, বাট অনুশীলনী থেকেও তো দেওয়া থাকবে কোশ্চেন, অনুশীলনীগুলো একটু বেশি ভালো করে পড়বে। হ্যাঁ দেখো, প্রথমে উপরে আছে কি, শূন্যস্থান পূরণ তো না, সঠিক উত্তর বেছে দেখো, উপরে দেওয়া আছে খাদ্য না কুখাদ্য শরীরে শক্তি যোগায়। তাহলে খাদ্য শরীরে শক্তি যোগায়, মানুষ না কুকুর শাক পাতা ফলমূল মাছ মাংস সব খায়, সেটা হচ্ছে মানুষ। তারপরে দেখো ফুলকপি বাঁধাকপির পাতা আমাদের খাদ্য, কিসের কোনটা, ফুলকপি না বাঁধাকপি? বাঁধাকপি পাতার মতো দেখতে তো, তো তো বাঁধাকপির তো শুধুই পাতা, ফুলকপি যেটা সেটা তো ফুল আছে ফুলের মতো। তারপরে আছে দেখো, গ্রীষ্মকালে না শীতকালে রান্না করা খাবার সহজে খারাপ হয়ে যায়, গ্রীষ্মকালে অতিরিক্ত গরমে, ঠিক আছে, খাবার খারাপ হয়ে যায়। গোলা পচা খাবার মানুষ না পশু পাখির খাদ্য, তাহলে গোলা পচা খাবার পশু পাখির খাদ্য, মানুষের খাদ্য কি? মানুষের গোলা পচা খাবার খেলে কি হয়, শরীর অসুস্থ হয়ে পড়বে, তাই এগুলো মানুষের খাবার নয়। নিচে কি দেওয়া আছে, রকমারি শাক পাতা, আচ্ছা এগুলো না পড়লেও হবে এখান থেকে। তারপরে কত নম্বর অনুশীলনীগুলো দেখবে ভালো করে সবাইকে বলছি। তারপরে দেখো 43 নম্বর পাতা আছে, 43 নম্বর পাতাটা তো দেখো না, বলছে সজনে ডাঁটা হলো, আমি শুধু অনুশীলনীগুলো পড়াচ্ছি, হ্যাঁ আর বাকি চ্যাপ্টারগুলো তোমরা পড়ে নেবে। আমি কিন্তু ওই উপরে প্রশ্ন দেওয়া আছে যে এইখানগুলো, এই প্রশ্ন থেকেও কিন্তু আমি দিয়ে দিতে পারি, প্রশ্নগুলো থেকেও আমি সঠিক উত্তর ধরো দিলুম, যে ব্রাহ্মী শাক না হিংচে শাক স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে, তাহলে তোমরা তোলায় রাগ দিবে ব্রাহ্মী শাক, তাই তো? আবার যদি বলে দিই হিংচে শাক না সুজনি শাক দৃষ্টিশক্তি ভালো রাখে, তখন তোমাকে বলতে হবে হিংচে শাক, ঠিক আছে? এইখান এই প্রশ্নগুলো থেকেও কিন্তু আমি সঠিক উত্তর নির্বাচন দিয়ে দিতে পারি। নিচে কি আছে, সজনে ডাঁটা হলো গাছের নরম কাণ্ড না ফল, সজনে ডাঁটা হচ্ছে গাছের ফল। কুলেখাড়া না নিম পাতা খোস পাঁজরা হতে দেয় না, নিম পাতা সবসময় জানবে চর্মরোগে নিম পাতা সবচেয়ে বেশি উপকারী। তারপরে আছে দেখো, পেঁয়াজ হলো গাছের কাণ্ড না ফল, তাহলে পেঁয়াজ কি, গাছের কাণ্ড। আচ্ছা সুজনি না ব্রাহ্মী শাক বুদ্ধি বাড়ায়, ব্রাহ্মী শাক বুদ্ধি বাড়ায়, ঠিক আছে? তারপরে কত নম্বর পাতা বলেছে, 45 নম্বর পাতাটাই দেখো, আনাজ বা সবজি কাকে বলে, ও আমি এখান থেকে বলেছি শূন্য, সরি সঠিক উত্তর বেছে লিখতে দেবো, তাই তো? এখান থেকে যদি ধরো দিয়েছি আমি, ধরো দিই যে ওল কচু মান কচু, ওল কচু মান কচু, আসলে এগুলো কি গাছের কাণ্ড না গাছের ফল, তখন কি লিখতে হবে তোমাদেরকে বলতো, গাছের কাণ্ড। তারপরে আছে দেখো, ফুলকপির কোন অংশ আমরা খাই, পাতা না ফুল কুঁড়ি, কোনটা খাই বলতো? তাহলে ফুলকপির কুঁড়ি অংশ আমরা খাই। আবার যদি বলি হচ্ছে কোন কোন গাছের ফল আমরা সবজি হিসেবে রান্না করে খাই, তো ধরো একটা নাম দিয়ে দিলুম, এই সবজিটা আমরা রান্না করে খাই, মানে ঠিক কোনটা, মানে দুটো সবজির নাম দিয়ে দিলুম, এটা কাঁচা খাই না রান্না করে খাই, এরকম। তারপরে আবার থাকতে পারে যে কোন কোন গাছের কাণ্ড আমাদের খাদ্য, দুটো অপশন দিয়ে দিলুম, তখন তোমাদেরকে বেছে নিয়ে লিখতে হবে কিন্তু, ঠিক আছে? তো দেখো এরপরে কি আছে, এরপরে আছে শূন্যস্থান পূরণ করো, ঠিক আছে? শূন্যস্থান পূরণ করো, দেখো তৃতীয় অধ্যায়ে চলে যাও, তৃতীয় অধ্যায়ে 80 পাতায় যাও, শূন্যস্থান পূরণ। দেখো অনুশীলনীটা বলছি, স্কুলের পোশাককে ড্যাশ বলে, কি বলে বলতো? স্কুলের পোশাককে ইউনিফর্ম বলে, ডাক্তাররা ড্যাশ পড়েন, ডাক্তাররা কি পড়েন বলতো?
অ্যাপ্রন, ডাক্তারবাবুরা অ্যাপ্রন পরেন। তারপরে হবে ড্যাশ পোশাক, গরমে পরা উচিত। সুতির পোশাক গরমে পরা উচিত। ড্যাশ কাপড় বোনেন, তাঁতি কাপড় বোনেন। বিভিন্ন পোশাকের লোক ড্যাশ দেখা যায়, বিভিন্ন পোশাকের লোক মেলায় দেখা যায়, ঠিক আছে। তারপর দেখো এখানেও তো দিয়ে দিতে পারি, কলকাতার পুলিশ ড্যাশ পোশাক পরেন। তাহলে কি হবে, কলকাতার পুলিশ সাদা খাকি পোশাক পরেন। খাকি না সাদা কি হবে গো, কলকাতার পুলিশ মনে হচ্ছে সাদা রঙের, সাদা রঙের পোশাক পরেন। তবু দেখে নিচ্ছি এক মিনিট। তাহলে কলকাতার পুলিশ কি রঙের পোশাক পরেন, সাদা রঙের পোশাক পরেন। তারপরে দেখো খেলোয়াড়দের পোশাককে ড্যাশ বলে, যদি বলে দিই তাহলে সাদা রঙের সরি খেলোয়াড়দের পোশাককে কি বলে বলতো, জার্সি বলে। তারপরে দেখো যদি বলি ড্যাশ পোশাক তৈরি করেন, তাহলে তাঁতি পোশাক তৈরি করেন। আদিম মানুষ পোশাক ড্যাশ পোশাক পরতো না, এরকম করতে হবে, ঠিক আছে। তারপরে দেখো 87 নম্বর পেজটা বের করো, 87 নম্বর পেজটায় দেখো অনুশীলনীটা আছে। বলছে রেশম কীট থেকে ড্যাশ কাপড় তৈরি হয়, রেশম কীট থেকে রেশমের কাপড় তৈরি হয়, সুতো পাওয়া যায় ড্যাশ থেকে, সুতো পাওয়া যায় কি থেকে, সুতো পাওয়া যায় তুলো থেকে নাকি। তুলো থেকেই হবে। তারপরে দেখো কি বলছে, আগে ড্যাশ কাপড় বাড়িতে তৈরি হতো, আগে কি কাপড়, রেশমের কাপড় মনে হচ্ছে। তারপরে দেখো ড্যাশ যন্ত্রে সুতো সাজিয়ে কাপড় বোনা হয়, কোন যন্ত্রে বলতো, সুতো সাজিয়ে সেলাই। তাহলে দেখো এই কোশ্চেনটা কি হবে, ড্যাশ যন্ত্রে সুতো সাজিয়ে কাপড় বোনা হয়, ওটা হবে হচ্ছে তাঁত যন্ত্রে কাপড় বোনা হয়, কাপড় বোনা হয় পাওয়ার লুম বা মিলে। তারপরে খনিজ তেল থেকে ড্যাশ তৈরি হয়, ওটা ক্যাশমিলন বা সিনথেটিক উল তৈরি হয়, ঠিক আছে। তারপরের পাতায় পরে কত পাতা বলেছি, 91 পাতা, 91 পাতা বের করো। 91 পাতাতে কী আছে দেখো, বলছে গরু কি, যদি ওখানে বলে দিই গরু লেজ দিয়ে না হচ্ছে পা দিয়ে মশা তাড়ায়, তাহলে কী হবে, গরু লেজ দিয়ে মশা তাড়ায়। সেরকমই প্রশ্ন ওই শূন্যস্থান পূরণ থেকে সঠিক উত্তর লিখতেও দিয়ে দেবো। কিন্তু আবার দেখো কি আছে, বলছে আগেকার দিনে সঠিক উত্তরগুলো বলছি দেখো, আগেকার দিনে ছোট ছেলে মেয়েরা প্যান্ট না ইজের পরতো, ওটা হবে ইজের পরতো। তারপরে কি আছে, বলছে শন না ঘাস পাকিয়ে শক্ত দড়ি তৈরি করা হয়, শন পাকিয়ে। আবার লোম না পালক শীতের হাত থেকে পাখিদের রক্ষা করে, পাখিদের গায়ে কি আছে, লোম আছে না পালক আছে, পালক। তাহলে পালক শীতের হাত থেকে পাখিদের রক্ষা করে। তালপাতা এক প্রকার ঘাস দিয়ে মাদুর তৈরি, তালপাতা না এক প্রকার ঘাস দিয়ে মাদুর তৈরি হয়, তাহলে এক প্রকার ঘাস দিয়ে, তাই তো নাকি, তালপাতা দিয়ে গো। তাহলে ঘাস দিয়ে, তো ঘাস দিয়ে বলছে এক প্রকার ঘাস দিয়ে মাদুর তৈরি হতো। এবার বলছে গাছের তুলো না আঁশ দিয়ে মানুষ সুতো তৈরি করত, গাছের হচ্ছে আঁশ দিয়ে মানুষ সুতো তৈরি করত।
ঠিক আছে এই চ্যাপ্টারগুলো পড়বে। তাহলে আজকে এখান পর্যন্তই, আমি শুধুমাত্র হচ্ছে সঠিক উত্তর বেছে নিয়ে লেখো এগুলোই আলোচনা করে দিলাম। এই পাতাগুলো তোমরা ভালো করে পড়বে, এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন দেওয়া থাকবে। তোমাদেরকে বারবার বলছি, তোমাদের সুবিধার জন্যই পেজ নাম্বারগুলো উল্লেখ করা দিয়ে করে দেওয়া হয়েছে, তো তোমরা এই পেজগুলো ভালো করে ফলো করবে। ওকে।